পর থেকে অজানা কোনো কারণে চুপ ছিলেন এই চিত্রনায়িকা। অবশেষে আজ 7 ডিসেম্বর শোবিজ টুনাইটের সাথে কথা বললেন অপু, তবে ক্যামেরার সামনে আসবেন আরো কয়েকদিন পরে। আমার সন্তানের ভালোর জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি সবসময় এইসবের কাজের বিপক্ষে, যেখানে আমি 8 বছর লুকিয়ে সংসার করার মতো সৌভাগ্য আমার হয়েছে, আজকে আমার কেন সেইখানে আমার সন্তান নিয়ে কত বড় ভুলের সম্মুখীন যে আমি আমার সন্তান নিয়ে তালাকনামা হাতে পাওয়ার কথা স্বীকার করলেন অপু বিশ্বাস। তবে এই বিষয় নিয়ে তার পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে আপাতত কথা বলতে চান না তিনি। এখন পর্যন্ত সাকিব খানের সাথে সংসার করার ইচ্ছা পোষণ করলেন অপু বিশ্বাস। আমার হাতে পেপার পৌঁছাইছে, আমি হয়তো ওই রকম বেশি বড় যুক্তিতর্কে যাব না এই মুহূর্তে আপনাদের সাথে, কারণ যুক্তিতর্কে আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি না। যদি আপনারা আমাকে কন্ট্রাক্ট করে পাচ্ছেন না, গত 2 দিন ধরে আমার কাছে খুব খারাপ লাগছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার তরফ থেকে একটি কথা আমি পার্সোনালি বলবো যে আমার বাচ্চা আছে, সংসার কেন নষ্ট হবে। তালাকনামায় অভিযোগ উঠেছে অপু বিশ্বাসের কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে। কথা বললেন সেই কথিত বয়ফ্রেন্ডকে নিয়েও। যে বয়ফ্রেন্ডটাকে উল্লেখ করছে সবাই নাম বাপ্পিকে, আসলে আমি মানে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। 7 বছরের মেয়েকে যেমন আমরা বাচ্চার মা হিসেবে কখনোই চিন্তা করতে পারবো না, এটা সম্ভব না, মানে এটা ন্যাচারালি সম্ভব না। যেমন বাপ্পিকে নিয়ে আমাকে ঘিরে কথাবার্তা বলাটা এটা আসলে ন্যাচারাল ভাবে সম্ভব না। আর আমি কেমন নিয়ে কিরকম নিয়ে ইন্ডিয়াতে কতদিন ধরে আছি এটা ছোটখাটো দর্শক থেকে শুরু করে সবাই জানেন অপু বিশ্বাসের ক্যারেক্টার সম্বন্ধে। আমি আবারও বলতেছি বাপ্পি আমার কাছে অত্যন্ত আদরের একটি ছোট ভাই। এদিকে সাকিব খান দাবি করেছিলেন চিকিৎসার কারণে ভারত যাননি অপু বিশ্বাস, কিন্তু অপু বলছেন চিকিৎসার জন্যই তিনি ভারতে গিয়েছিলেন, চাইলে প্রমাণ দিবেন তিনি। কোনো ডাক্তারের সার্টিফিকেটও নাই আর কোনো ব্যথা বুঝতেও পাই নাই, এখন বলেই যাই না। এখন পেপার্স নিয়ে সাকিব যে কথাটা তুলছেন, পেপার্স আমি অবশ্যই সবাইকে দেখাবো, যদিও এটা মানে নিজেদের একটি ইন্টারনাল ব্যাপার। আমি খুবই লজ্জা বোধ করছিলাম ফার্স্ট টাইমে, কিন্তু পরিস্থিতি এখন যেটুকু আমাকে নিয়ে আসছে আমি অবশ্যই সেই পেপার্সটা দেখাবো। এবং আমি চাইবো আমার ডাক্তারের সাথে যদি কেউ কথা বলতে চায় আমি সেই ডাক্তারের নাম্বার বা ডাক্তারের কথা বলা ব্যবস্থা করে দিই। নাম পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললেন অপু বিশ্বাস। উকিল বলেছেন যে অপু ইসলাম খান কেন অপু ব্যবহার করেন না, এই ব্যাপারটা নিয়ে আমি বলি। আমার বিবাহ সূত্রে আমার সময়সীমা ছিল 8 বছর, সেখানে আমি লুকিয়ে রেখেছিলাম, যেখানে আমি আমার শ্বশুর বাড়িতে ইজিলি পা ফেলে যেতে পারতাম না। সেখানে আমি আমার পাসপোর্ট, খাতা, কলম, ব্যাংক, বিমা, এগুলোতে আমি কি করে আমার নামের স্পেলিংটা চেঞ্জ করতে পারি? কামরুল ইফাত, শোবিজ টুনাইট।